আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিটি স্পোর্টস নেটওয়ার্কে। আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে অবিকৃত রয়ে গিয়েছেন সাকিব আল হাসান। গতবারের মতো এবারও প্রথমে তাকে কেনে নিই কোনো দল। আগেরবারের চাইতে ভিত্তিমূল্য 50 লাখ রুপি কমিয়েছিলেন সাকিব, কিন্তু বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়কের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। তবে নিলামের শেষ দিকে আবারও তোলা হতে পারে এমনই সংখ্যা জেগেছিল। ভারতের কোচিতে চলছে আইপিএলের মিনি নিলাম। এবারে নিলামে 991 জন ক্রিকেটারের নাম আসলেও চূড়ান্ত তালিকায় ছিল 405 জন ক্রিকেটার। 2011 সাল থেকে আইপিএলের নিয়মিত মুখ ছিলেন সাকিব, বেশিরভাগ সময় খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এই দলকে 2 বার শিরোপা জেতাতেও ছিল বড় অবদান। 2011 থেকে 2017 সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন সাকিব। 2018 মৌসুমে তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। পরের বছরও হায়দ্রাবাদেই খেলেছেন। আর এবারও সানরাইজার্স হায়দ্রাবাদের সুন্দরী সাকিবকে কিনতে চেয়েছিলেন, কিন্তু পাশে থাকা ব্রায়ান লারার ইশারার কারণেই সাকিবকে প্রথম ধাপে কিনতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ। তাদের লক্ষ্য ছিল মূল খেলোয়াড়দের আগে দলে ফিরিয়ে সাকিবের মতো অলরাউন্ডারের দিকে চোখ বাড়ানো। আর আগেভাগে সেই সুযোগটা নিতে চেয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের এই সুন্দরী, কিন্তু কোচের কারণে সেটা হয়ে ওঠেনি। এদিকে নিষেধাজ্ঞার কারণে সাকিব খেলতে পারেনি গত আইপিএলগুলো, সেই যে বিরতি গেল আর আইপিএলের সুযোগ মেলেনি বিশ্বসের অলরাউন্ডারের। গতবার অবিকৃত ছিলেন 2 কোটি রুপিতে, এবার তার ভিত্তিমূল্য 1.5 কোটি রুপিতে প্রথম ধাপে আগ্রহ দেখায়নি কোনো দল। দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়। এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলা সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।